ছবি অলঙ্কৃতা। হ্যাঁ, কোনটা কোথায় ছিল ছবিগুলো? কোনটা কবেকার ছবি? হ্যাঁ দাঁড়াও আসছি। হ্যাঁ দাঁড়াও, কোনটা কবেকার ছবি বলো বলো, ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি, টাইগার খেতে আসবে। হ্যাঁ অলঙ্কৃতা, কোনটা কবে তোলা? কোন ছবিটা কোথায় ছিল? ফার্স্ট ছবিটা কোথায়, এটা কোথায় বলো? অলঙ্কৃতা। হ্যাঁ স্কুলে তো। তারপরে ছবিটা কবে? ইতা হ্যাঁ সরস্বতী পুজো, ছোট বেবি মতো। কিচ্ছু করে নাও। দেওয়ালে অ্যাপ্লাই করলে, পিঠে অ্যাপ্লাই করবে মামি অন্য কিছু না? আমি বললাম সেটাই, এটা তো পেপার মনে হয়েছিল কোন জায়গায়। এই দেখ এই যে ওয়ালটা কে তাহলে ওটা কালার কে করেছে? তখন না না বড় হয়ে করেছে। এই দেখ বড় হয়ে আলমারি গায়ে এগুলো কে করেছে? এগুলো পেপার কার্ড মনে হয়েছিল? হবে না, ম্যাজিক হয় না বাবার উপর ম্যাজিক হয়। কিচ্ছুই হলো না, দেখ সিম্বা বলছে যা দিদি আবার কালকে রাতের মতো পাগল হয়ে গেল না সিম্বা? হ্যাঁ দিদিটা এরকম করে মাঝে মাঝে, একটু দিদি ছিট হয়, কি করবি জানি নে। দাদা কোথায় রেগে গেছি, চলো বাটাটা। ওকে গুড ইভিনিং গাইস, এখন বাজে 9:41 সকালবেলা। বেসিক্যালি আজ অনেক দেরি করে বেরিয়েছি, কাজে প্রবলেম ছিল সেই জন্য বেরোতে পারিনি। তো যাই হোক, সেই জন্য সকালবেলা বেসিক্যালি ভিডিও করতে ভুলে গেছিলাম, তারা উড়ে ছিল। তো জাস্ট এই ঢুকলাম বাড়ি, মাঝখানে একবার দুবেলা ঢুকেছিলাম খেতে, জাস্ট খেয়ে কোনো রকমে খেয়েই বেরিয়ে গেছিলাম, আমার সময় ছিল না। তখন ঢুকলাম বাড়ি, সঙ্গে কুট্টুসের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত জিনিস, এখন দেখেনি, দেখাচ্ছি। লাইটিং এখনও কুট্টুস দেখেনি, দেখলে দেখতে হবে রিঅ্যাকশন কি। একটা জিনিস আনলাম, ভাই এখন বাজে 11টা, সঞ্জু এসেছিলো, সঞ্জুর সাথে কথা বলছিলাম, স্নান টান করে তারপর গেলাম ওর সাথে কথা বলতে, খানিক্ষণ কথা বললাম। অনেকদিন পরে এসছে ভাই মাকে দেখতে, মা এখন একটু আগে থেকে ঠিক আছে কিন্তু কনফিউশন রয়েছে, কুটু কী খাবে, কিছুই খেতে ইচ্ছা করছে না, তখন তিনি গিয়ে আমার ডিসকাস করছে কী খাবে। দেখ হ্যাঁ এগিয়ে গিয়ে একজনকে আঙুল খাচ্ছে আর সঙ্গে ভুলভাল কার্টুনগুলো দেখছে, না না পচা কার্টুনটা আমি দেখতে চাই না, আরে আমি দেখতে চাই না, আরে আমি দেখতে চাই না রে। ও ও আরে কি হচ্ছে এটা, খাবি গেল তো এই জন্য খাওয়ার পরে করতে নেই, বস বস। কোন স্টোরি বুক নেই, 11:45 দৌড়াদৌড়ি করা কোনো মানেও নেই, কোনো স্টোরি বুকও নেই, এখন 11:45 ইউ নো। মাঙ্কি গুলো যেরকম দেখেছো তুমি কখনো গাছের মধ্যে ঝুলে দেখেছো কিনা? এই দেখো মাঙ্কি গাছে ঝুলছে, তুমি লেডি মাঙ্কি নিবাও আর ওই নতুন লাইটটা জ্বালাও, নতুন ফটোটা দেখি কেরম লাগছে অন্য কারে। আগে আগে লাইট নিবা, আগে লাইট নিবা, গুড যা। ও ওয়াও, এটা তো কিত্তি সুন্দর মতো হয়েছে, হ্যাপি কি না তুমি? বাবা বলো তো কোনটা 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 ছবি, কোনটা কিসের ছবি?
অলঙ্কৃতা হ্যাঁ কোনটা কোথায় ছিল ছবিগুলো কোনটা কবেকার ছবি হ্যাঁ দাঁড়াও আসছি হ্যাঁ দাঁড়াও কোনটা কবেকার ছবি বলো ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি টাইগার খেতে আসবে হ্যাঁ অলঙ্কৃতা কোনটা কবে তোলা কোন ছবিটা কোথায় ছিল ফার্স্ট ছবিটা কোথায় এটা কোথায় বলো অলঙ্কৃতা হ্যাঁ স্কুলে তো তারপরে ছবিটা কবের ইতা হ্যাঁ সরস্বতী পুজো ছোট বেবি মতো তারপরটা তারপরটা দি বাড়ি না এটা হচ্ছে তাতান দাদা পৈতে বাড়ি তারপর এটা কি এটা পুজোর সময় বাড়িতে পুজো হচ্ছিল এটা এটা 31st night তারপরটা এটাও তো বাড়িতে পুজো হচ্ছিল তারপর আচ্ছা তারপর তখন নেক্সট ওয়ান এটা আমরা কোথায় একটা ঘুরতে যাচ্ছিলাম ওহো না না এটা তো জন্মদিনের দিন তুমি কাকাইয়ের কোলে এটা এইবারে জন্মদিন এটা আমাদের বাড়িতে পুজো হচ্ছিল এটা তোমার জন্মদিন এটা 70টা জন্মদিনে এটা সেকেন্ড বার্থডে পাপা কোলে এটা ফার্স্ট ডেতে যখন তোমার একদিন বয়স ছিল তারপর এটা পিপিবিতে রিসেপশনে কিরকম হ্যাপি হয়েছে ওকে এটার নাম কৌশিকি কোনটার নাম কৌশিকি ও পিছনেরটা তোমার ফ্রেন্ড হয় ওকে আই গট ইট নাও ঠিক আছে তুমি হ্যাপি তো সাইল আঙ্কেলকে আবার হ্যাপি থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ ওকে এখন বাজে 1:24 মোটামুটি সবার সব কিছু হয়ে গেছে মা কে শুয়ে পড়েছে কুট্টুস পিঙ্কি ও শুয়ে পড়েছে ঘুমেনি আর টাইগার সিম্বা শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে খাওয়া হয়ে গেছে শুধু আমার খাওয়া বাকি আছে আমি খাবো খেয়ে আমি শুয়ে পড়বো কারণ কালকে সকালবেলা অফিস আছে কালকে টাইমে ঢুকতে হবে আর সানডে তো যেতে হবে সানডে ইভেন্ট আছে কোন ইভেন্ট পুকা বাচ্চার রাইস সারি মানে অন্নপ্রসন চলো তো সেটা সানডে বাট সানডে দেখবো আমরা মানে সানডে মোটামুটি ভোরবেলা 6:30 নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাবো আজকে ওটা সেই গাড়িটার যে গাড়িটায় করে আমরা যাবো একটা ট্রাভেলার সেটা বুকিং করার ছিল সেটা বুকিংটাও করে এসেছি গিয়ে তো 6:30 সময় গাড়িটা ঢুকবে না পরশু দিন সেটা পরশু দিনে বাট আপাতত এখন যেটা কাজ চালু আছে তাদেরকে ওটা খেয়ে নেওয়া খেয়ে শুয়ে পড়া কারণ কালকে টাইমে পৌঁছাতে হবে তার আগে দেখে নেবো ডিনারে কী আছে আমি নিয়েও ছিল না রুটি আছে আমি নিয়ে এসেছি রুটি তার সঙ্গে কী আছে অন্য তাহলে দেখি ডিনারে কী আছে তো এখন ডিনারে কী আছে ডিনারে আছে রুমালি রুটি সঙ্গে মিটে চচ্চড়ি এটা মাছের তেল আর দুটো হ্যান্ডমেড মিষ্টি নাম জানি না আইদার এটাকে চমচম বলে অথবা এটাকে ছানা জিলিপি বলে অথবা এটাকে কিছু মিষ্টি বলে আই ডোন্ট নো তো চলো আপাতত আজকে ব্লগটা যেন এখানেই শেষ করছি কারণ কালকে উঠতে হবে অলরেডি অনেক রাত হয়ে গেছে ব্লগটা এডিট করতে হবে করে আপলোড চাপাতে হবে প্রচুর কাজ আপনি করে খেয়ে ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে কালকে সকালে তো কী করতে হবে যেটা রোজ করতে বলি ব্লগ ভালো লাগলে লাইক করো না লাগলে ডিসলাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সব থেকে জরুরি এটা সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে আগামীকাল ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি দুধ এখনও ঘুমায়নি টাইগার কোনো চুলকাই চুলকাই না তাড়াতাড়ি ঘুমিয়ে পড় তোমাকে বলছে টাইগার ঘুমা ঘুমা কখন ঘুমাবে তোছেলে ঘুমা ঘুমা তুমি ঘুমাও তোমার সাথে এই চচ্চড় চাই করো এই সিমা দেখেছো কি সুন্দর ভালো ছেলে স্ট্রোকে টস পোছে তাও ঘুমাচ্ছে না এই মানে ঘুমাচ্ছে ওই রাতে 5-6 ঘন্টা সলিড ঘুমায় তারপর সারা দিন তাপলা ওই বাবা শোনা বাচ্চা কোনো ব্যাপার নেই সারাক্ষণ ঘুমাচ্ছে দিনে 24 ঘন্টার মধ্যে টাইগার 22 ঘন্টা ঘুমায় না না ভালো ছিল ঘুমা ঘুমা গুড নাইট